এখনকার ভিডিওটি সাজাচ্ছি বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমন্বয়ে। বিগত 30 বছরের বিসিএস প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি দেখব, বর্ণ শব্দটির চলিত রূপ কোনটি? বুনো। এ সার্চ ফর আইডেন্টিটি বইটি কার লেখা? মেজর আব্দুল জলিল। জসীমউদ্দিনের নাটক বেদের মেয়ে প্রতিদিন গড়হীন গড়ে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। বাংলাদেশে প্রকাশিত প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ। মহর্ষি কোন সমাস? কর্মধারা। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? রূপতত্ত্বে। পয়চারের সমার্থক শব্দ কোনটি? পাদুকা। এবং কোন পদ? বিশেষ্য। নির্মলের বিপরীতার্থক শব্দ কি? পঙ্কিল। ঘুরে বালি কথাটির অর্থ কি? আশায় নৈরাশ্য। কোনটি মৌলিক স্বরধ্বনি? এ। যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি? অনিকেতন। জান্নাত ও বেহেশত শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ও ফার্সি। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। কোন বানানটি শুদ্ধ? নিরীহ, দীর্ঘই হ। বুলবুলিতে দান খেয়েছে এ বাক্যের বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে? এটা হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় পদযোগ হতি। কোনটি কৃৎপত্রের উদাহরণ? মিশযুগ মিশুক। নিচের কোন শব্দটি বিশেষ? অরণ্য। জগতে কীর্তিমান হও সাধনায় বাক্যে নিম্নরক্ষ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করোনা সপ্তম। কোনটি নিরাময় শব্দ সন্ধি বিচ্ছেদ? নির্যোগ আম। সাহচর্য শব্দ শুদ্ধ গঠন কোনটি? সহচর্য চ। সাক্ষী গোপালের অর্থ কি? নিষ্ক্রিয় দর্শক। বরর পীড়িতি বালির বাদ বাগধারাটির অর্থ কি? ভঙ্গুর। সবুজ পত্র কি? সাময়িকী পত্র। কিরণের সমার্থক শব্দ নয় রবি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8 ও 10। ববদহবিল কোথায় অবস্থিত? যশোহরে। কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়? মৃত্যুক্ষুধা। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয়? এ এবং ই। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। বাক্যে বিচ্ছিন্ন থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড। কোন বানানটি শুদ্ধ? অভ্যন্তরে। সঠিক বানান কোনটি? দদিচি। রাত্রি শেষ বাক এক কথায় পররাত্র। কোনটি তৎসম শব্দ? চন্দ্র।
ঐহিক শব্দের বিপরীত শব্দ কোনটি? পারত্রিক। কোন শব্দটি ইক প্রত্যয়যুক্ত নয়? বণিক। বিশের বাসী কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্য বিশেষ্য পদ নয় কোনটি? স্বয়ং। কোন বানানটি শুদ্ধ? উম্মিলন। কোনটি শুদ্ধ বানান? প্রণয়িনী। তার চোখ দিয়ে পানি পড়ে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপদানে তৃতীয়া। কোন বাক্যটি সঠিক? জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বৃষ বৃক্ষ বৃষ সদৃশ বৃক্ষ কোন সমাস? কর্মদ্বার। কোনটি যুগরণ শব্দ? জলদি। কি বললে আমি পাগল? ড্যাশ শূন্য স্থানে বসবে বিস্ময় চিহ্ন। যে নারী প্রিয় কথা বলে এক কথায় কি হবে? প্রিয়ংবদ। বাবুক শব্দে সন্ধি বিচ্ছেদ কোনটি? বউ যোগ ওক। কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি? কাকপুষ্ট। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। তাসের দেশ নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি অশুদ্ধ বানান? ভুল। কোনটি অশুদ্ধ বানান? নিষ্পন্দ। কিসের বেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? বচন বেদে। ছায়া হরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? আহসান হাফিজ। উপসর্গজাত শব্দ কোনটি? অপিচ। নিচের কোনটি ইমন প্রত্যয় যুগে গঠিত? নীলিমা। কোনটি অশুদ্ধ বানান? যশোলা। ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ভাষাকে বর্ণনা করতে। আমি কি ডরাই সখী ভিখারির আগবে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপদানে সপ্তমী। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? দেশি থেকে দিশি। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস। তিমিরের বিপরীতার্থক শব্দ আলো। পৃথিবীর সমার্থক শব্দ নয় যামিনী। কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ? নিবাস। গবেষণায়ের সন্ধি বিচ্ছেদ গোযোগ এসনা। বাংলা ভাষায় সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ কয়টি? 11টি ও 39টি। সূর্য দিগল বাড়ি উপন্যাসের রচয়িতা কে? আবু ইসাহাক। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক। যিনি অধিক কথা বলেন না এক কথায় কি হবে? মৃতবাসী। অ্যানাটমি শব্দের অর্থ শরীরবিদ্যা। কোন বানানটি শুদ্ধ? তপবন। কোন বানানটি শুদ্ধ? অন্বেষণ।
কোন শব্দটি দেশি শব্দ নয়? পাউরুটি। খনিতে সোনা পাওয়া যায়, বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উপাদানের সপ্তমী। ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধা যোগ ঋত। কোনটি তদ্ভব শব্দ? চা। পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় যে সমাস তাকে বলে কর্মদ্বারয় সমাস। কোন পাজরে আগদারাটির অর্থ কি? হতবাক্য। কোনটি মেঘ শব্দের সমার্থক শব্দ? বাড়িত। কুটিল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সরব। বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি কে? শাহ মোহাম্মদ সগীর। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার। যা কষ্টে লাভ করা যায় এক কথায় কি হবে? দুর্লভ। আবক্ষ জলে নেমে স্নান, এর এক কথায় কি হবে? অবগাহ। কোন বানানটি শুদ্ধ? প্রসারিণী। কোনটি শুদ্ধ বানান? আনুষঙ্গিক। যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে এর বাক্য সংকোচন কি হবে? অযত্ন সম্ভূত। ব্যায়ামে শরীর ভালো থাকে, বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। বাংলা কৃৎপত্র সাধিত শব্দ কোনটি? খেলনা। বিশেষ্য পদ শনাক্ত করুন। অভ্যাস। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? জ্যোতিরিন্দ্র। মুখচোরা বাগদারাটির অর্থ কি? লাজুক। কোনটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ? বসুধা। ঔদ্ধত্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিনয়। এরই সাথে শেষ হয়ে গেল বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি ফলো করলে বিসিএস শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক সহ যে কোনো সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় 1 থেকে 2টি প্রশ্ন কমন পাবে। ধন্যবাদ।